বন্ধুরা, আমরা আজকে ঘুরতে যাচ্ছি উত্তরা দিয়া বাড়িতে। আপনারা যারা যেতে চান তারা সিএনজি রিজার্ভ করে আসতে পারেন অথবা উত্তরা রোডের বাসে চড়ে আসতে পারেন। বাস দিয়ে আসলে উত্তরা হাউস বিল্ডিং বাস স্ট্যান্ডে নামতে হবে। সেখানে নর্থ টাওয়ার ও মাস্কট প্লাজার সামনে দেখতে পাবেন দিয়া বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষামান রিক্সা অথবা লেগুনা আসছে। আপনারা রিক্সা অথবা লেগুনা করে যেতে পারেন। কিন্তু লেগুনা গেলে জনের মধ্যে 30 টাকা, আর রিক্সা করে যেতে পারলে 80 থেকে 100 টাকা লাগবে। চলে আসলাম দিয়াবাড়িতে। দিয়াবাড়িতে আসলে আপনার চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল। কাশফুলের এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে তা বলার অপেক্ষা রাখে না। পশ্চিমে হেলে পড়া সেই সূর্যের কিরণ যখন কাশফুলের উপর পড়ে, তখন এই দুইয়ের মৃতস্ক্রিয়ায় অদ্ভুত এক আবা প্রাকৃতিকে ছড়িয়ে পড়ে, যা মনোমুগ্ধ হয়ে উপভোগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। দৃষ্টি জুড়ে যতদূর চোখ যায় শুধু কাশফুল আর কাশফুল। বিস্তৃত এলাকা যেন সভ্যতার চাদরে মোড়া এক অপূর্ব সৌন্দর্যের রাজ্য। দর্শনার্থীর জন্য এখানে রয়েছে পারবাদুরু লেক, যা দিয়াবাড়ির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই লেকে নৌকা এক করে ঘোরার সুব্যবস্থা রয়েছে। যারা নৌকা চড়তে চান অবশ্যই দরদাম ঠিক করে নেবেন। এখানে ঘন্টায় 300 থেকে 400 টাকা নেয়। লেকের চারদিকে সুনসুন নীরবতা, একটু পর পর সে নীরবতা ভেঙে সাই সাই করে জেগে ওঠে উড়োজাহাজ। সব বলে এই দিয়াবাড়ির প্রাকৃতিক সৌন্দর্য এবং এই লেকের সৌন্দর্য এবং বিমানের সৌন্দর্য সব মিলে অদ্ভুত এক সৌন্দৃশ্য আমাদেরকে উপহার দেওয়া হয়েছে। বেশ কিছু সামনে গেলে দেখা পাওয়া যায় একটি মরা নদী। এটি তুরাগ নদীরই একটি শাখা। এখানে নির্মাণ করা হয়েছে একটি নান্দনিক সেতু। এই সেতুর উপর দাঁড়ালে আঁকাবাঁকা নদীর নজরকাড়া সৌন্দর্য উপভোগ করা যায়। আর এই নদীর সাথে গড়ে উঠেছে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট। কী বলবো এই সৌন্দর্যের কথা। এই অদ্ভুত, অসাধারণ ও রোমাঞ্চকর ও মনোরম পরিবেশে প্রিয়জনকে নিয়ে কাটিয়ে আসতে পারেন দারুণ বিকেলে। ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে।